বাঁধ ভেঙে প্রবল গতিতে ছুটছে পানি হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হু করে ঢুকছে পানি একই দশা সোনাই নদীর বাঁধেও এতে সদর নবীগঞ্জ ও মাধবপুর উপজেলার অন্তত পঁচিশটি গ্রাম প্লাবিত হয়েছে তিন উপজেলায় আউশ ধান ও সবজির প্রায় বিশ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে বাঁধ বাঙ্গাতে আমরা জমি অনেক জমি নষ্ট হয়ে মানুষ চলাচল চলাচল খুব অসহায় ব্যবস্থা আমরা করে রয়েছি এদিকে মৌলভীবাজারের মনুদ হলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে প্লাবিত হয়েছে মৌলভীবাজার কমলগঞ্জ আঞ্চলিক সড়ক পানির তোরে ভেসে গেছে কয়েকটি ঘর সদর উপজেলার পশ্চিম শ্যামের কোনা গ্রামে ঢলের পানিতে পড়ে নয় ও সাত বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে ছুটো হয়েছে লেজে আসিল মূল্য খেলাত আসিল আর ও পানির ধাক্কায় পড়ে গেছে আর বড়দের ছেলে মরছে। এবারে যাওয়াটা ছিল আর তারে বসানিত লাগ গিয়েও পড়ে কাছে সব গ্রাহকি প্রিয়। তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যদিকে নেত্রকোনায় উপজেলার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কম্রাকান্দা উপজেলার সদর ও নাজিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। উত্তরের জেলা রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কাউনিয়া গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট বাড়িঘর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের ভাঙন প্রতিরোধে প্লানো হয়েছে এবং ওখানে কার্যক্রম অব্যাহত রয়েছে সংখ্যক যে অবস্থা ধরা আছে সেগুলো ডাম্পিং করে ওই ভাঙন প্রতিরোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এদিকে থেমে থেমে ভারী ও মাঝের বৃষ্টিপাতে লালমনির হাটের চরাঞ্চলের প্রায় দুইশো বিঘা জমির বাদাম নষ্ট হয়ে গেছে ওমর ফারুক সময় সংবাদ